জার্মানির বন শহর থেকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিউদ্দিন। শুরুতেই দর্শকদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের কারিগরি ত্রুটির জন্য, আমাদের একটু দেরি করে, ঠিক 7 মিনিটের মতো দেরি করে আমাদের অনুষ্ঠান শুরু করতে হলো। জাতীয় সরকারের একটি ধারণা আসছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান জাতীয় সরকারের কথা বলেছেন। সে জাতীয় সরকার নিয়ে আসলে দলগুলি কী ভাবছে, কী ভাবছে আওয়ামী লীগ, জাতীয় সরকার নিয়ে আমরা আলোচনা করার জন্য আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি জাতীয় সংসদের হুইপ এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব সাইদ আল মাহমুদ স্বপনকে। জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আরও রয়েছেন সবার চেনামুখ জনপ্রিয় রাজনীতিবিদ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। জনাব আন্দালিব রহমান পার্থ, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকে প্রথম প্রশ্নর জন্য আমি জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন আপনার কাছে যেতে চাই। জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন, আমরা মূল আলোচনাটা আসার আগে আমি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই যে 2018 সালের নির্বাচনের পর প্রথম বিদেশি গণমাধ্যম বলি আর দেশি গণমাধ্যম বলি প্রথম সাক্ষাৎকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডয়েচে ভেলেকে দিয়েছিলেন। ডয়েচে ভেলেকে দেয়া সেই সাক্ষাৎকারে, সেই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল আসলে 14 ফেব্রুয়ারি 2019। সেই সাক্ষাৎকারটির সময় তিনি বলেছিলেন, আমি তাকে উদ্ধৃত করছি, যে এটা আমার তৃতীয় মেয়াদ, এর আগেও প্রধানমন্ত্রী হয়েছি, সব মিলিয়ে চতুর্থবার, আমি আর চাই না, একটা সময় এসে সবারই বিরতি নেওয়া উচিত বলে আমি মনে করি, যেন তরুণ প্রজন্মের জন্য জায়গা করে দেওয়া যেতে পারে। আপনার কাছে কি মনে হয় স্বপন ভাই, এই কথাটি কি তিনি, আপনার কি মনে হয় এই কথার ব্যাপারে তিনি সিরিয়াস নাকি এটা শুধু কথার কথা? যদি উনি সিরিয়াস হন, উনি যদি আর প্রধানমন্ত্রী না হন, দলের নেতৃত্বে না থাকেন, তাহলে কে আসবেন দলের নেতৃত্বে, তার বোন, ছেলে, মেয়ে, নাকি শেখ হাসিনার সঙ্গেই আওয়ামী লীগের লিগেসি থেমে যাবে? আমাদের অনেকেই বলে থাকেন যে তিনি এখন, মানে শেখ হাসিনা এখন দলের থেকেই বড় হয়ে উঠছেন। আমরা আপনার কাছে একটু শুনতে চাবো, কারণ শেখ হাসিনা আর প্রধানমন্ত্রী হবেন কি না, নির্বাচন আর করছেন কি না, জাতীয় সরকার গঠনের প্রশ্নে সেটি একটি গুরুত্বপূর্ণ মীমাংসা। জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন, দেখুন আপনি যে প্রশ্নটি করেছেন আমি এর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যা বিশ্বাস করেন তিনি কেবল তাই বলেন, তিনি কখনোই মস্তিষ্ক থেকে কথা বলেন না, হৃদয় থেকে কথা বলেন, এবং যা তিনি ধারণ করেন, যা বিশ্বাস করেন সেই সত্যটুকু তিনি বলবার চেষ্টা করেন। এবং এই প্রসঙ্গে তার লেভেল থেকে এই ধরনের কথা বলা উচিত নয়, এই ধরনের অনেক সমালোচনা তাকে সহ্য করতে হয়েছে, এরপরেও তিনি সত্য কথনে কখনো পিছু পা হননি, তিনি সত্য ন্যায়ের উপর ভিত্তি করেই রাজনীতিকে এগিয়ে নিচ্ছেন এবং রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবেন। দেখুন তার কোনো ইচ্ছা নাই বাংলাদেশের প্রধানমন্ত্রী আরেকবার হবার বা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পদে তার থাকবার। তিনি বারবারই আমাদেরকে বলেছেন, আমাদেরকে বলেন, তোমরা নতুন প্রজন্ম, তোমরা প্রস্তুত হও, আমি আর কতদিন, আমি আর থাকতে চাই না, আমাকে তোমরা বিদায় দাও। কিন্তু রিয়েলিটি হচ্ছে এটা যে জনতী শেখ হাসিনা তার কর্ম, তার অভিজ্ঞতা, তার প্রাজ্ঞতা দিয়ে এমন একটি জায়গায় উত্তীর্ণ হয়েছেন যে জায়গাটিতে দেশের জন্য, মানুষের জন্য, জাতির জন্য, আওয়ামী লীগের জন্য তাকে বড় বেশি প্রয়োজন। এবং তাকে প্রয়োজন বিধায় যে কথাটি আপনিও বললেন যে এখন কি শেখ হাসিনা, জনতা শেখ হাসিনা আওয়ামী লীগের থেকে উপরে উঠে গেছেন কিনা, বা তাকে তিনি সবকিছু ছাপিয়ে একক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন কিনা। আপনার প্রশ্নটিও আপনার কথার মধ্যেই উত্তর লুকায়িত আছে। আসলে বাস্তবতা হচ্ছে তিনি সবকিছু ছাপিয়ে একটি অনন্য জায়গায় স্থান করে নিয়েছেন, ফলে তার এই যে অবস্থানটি, সেই অবস্থান থেকে তিনি যেভাবে দেশ পরিচালনা করছেন, যেভাবে দেশের মানুষের কল্যাণ করছেন, যেভাবে দেশকে জঙ্গিমুক্ত রেখেছেন, যেভাবে দেশের প্রত্যেকটি সেক্টর, মানুষের সেবা, ডেভেলপমেন্ট এবং সিকিউরিটি, প্রত্যেকটি জায়গায় তিনি চমৎকারভাবে দেশটাকে এগিয়ে নিয়ে গেছেন, ফলে তার বিকল্প রাজনৈতিক ব্যক্তিত্ব বা তার বিকল্প নেতৃত্ব এখনো গড়ে ওঠেনি, গড়ে উঠবার মতো কোন জায়গাও আপাতত আমি দেখছি। এটার কি কারণ এরকম স্বপন ভাই, এটার জায়গা কি এরকম যে শেখ হাসিনা আসলে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার মতো যথেষ্ট জায়গা দিচ্ছেন না? তিনি অনেক জায়গা দিয়েছেন, অনেক স্পেস দিয়েছেন, এবং তিনি প্রতিনিয়তই গণতান্ত্রিক সংস্কৃতিকে ধারণ করেন পার্টির মধ্যে, কখনোই তিনি একা সিদ্ধান্ত নেন না, পার্টির রেগুলার এক্সিকিউটিভ কমিটি মিটিং হয়, প্রেসিডিয়াম মিটিং হয়, এবং তিনি মিটিং এর বাইরেও আমাদের লেভেলে, আমরা যারা তার থেকে বয়সে অনেক ছোট, এরকম লেভেলের মানুষদের সঙ্গেও তিনি সলা পরামর্শ করেন, এবং তিনি আমাদেরকে বারবার, ব্যক্তিগতভাবে আমি কয়েকবার ফেস করেছি
কোন একটি বিষয়ে তিনি বলছেন, তোমরা আমার মুখের দিকে তাকিয়ে থাকো কেন? আমার মুখের দিকে তাকিয়ে থেকে তোমরা কখনো নেতা হতে পারবে না। তোমরা যা সত্য, যা সুন্দর সেটি বলবে, সে কাজ করবে। আমি যদি তোমরা যদি ভুল করো, ভুল তো তোমরা করবেই, ভুল করলে সেটি আমি তোমাদের শাসন করব, আমি শাসন করার অধিকার তো রাখি না। কিন্তু স্বপন ভাই, স্বপন ভাই, এই বিষয়টা কি এরকম যে তিনি যেটি স্পষ্ট করে বলছেন যে তিনি তিনবার পর পর প্রধানমন্ত্রী হলেন, মোট চারবার প্রধানমন্ত্রী হয়েছেন, এখন তিনি অনেক ভালো করেছেন আপনাদের কথায়, তো সেই জন্য তাকে সারা জীবন বা আর কতদিন, আর কতদিন? আমি সেই আর্গুমেন্টে যেতে চাই না। আপনি বলছেন যে তার নেতৃত্বের বিকল্প নাই, আমি মনে করি যে নেতৃত্বের বিকল্প না, প্রত্যেক কিছুর একটা এন্ড সব মানুষের দেখতে হয়, যেটি শেখ হাসিনা নিজেও বলছেন বারবার। আপনারা সেটি কেন দেখতে পাচ্ছেন না সেটি আমার জানার জন্য একটি একাডেমিক কৌতূহল, যে আপনারা যে তাকে দেখতে পাচ্ছেন না সেটি কেন দেখতে পাচ্ছেন না, যে তার নেতৃত্ব যে কোথাও গিয়ে থামতে হয়। পৃথিবীতে কোনো নেতৃত্ব চিরকালীন হতে পারে না স্বৈরাচার ছাড়া। তিনি কখনোই চিরকালীন নেতৃত্বে বিশ্বাস করেন না, তিনি বারবারই ছেড়ে দেবার জন্য বারবারই তিনি চেষ্টা করেছেন। এবং যে জায়গাটি আপনারা হয়তো প্রশ্ন করেন, উত্তরাধিকারের প্রশ্নটি, আমরাও তাকে বারবার চেষ্টা করেছি বুঝবার, তাকে তার কাছ থেকে জানবার যে তিনি পরবর্তী নেতৃত্ব হিসেবে তার পরিবারের কাউকে মনে করছেন কিনা, পরিবারের কোনো নির্দিষ্ট ব্যক্তিকে, তার পুত্র সন্তান, কন্যা সন্তান, বোন অথবা ভাগিনা কাউকে তিনি মনে করছেন কিনা। আমরা অনেকভাবে চেষ্টা করেছি তার কাছ থেকে আমরা কোনো সিগন্যাল, তার কাছ থেকে কোনো ধরনের ইঙ্গিত, তার কাছ থেকে কোনো ধরনের লাইটিং আমরা খুঁজে পাইনি। তার মানে একটি ব্যাপারে স্পষ্ট জনাব আবু সাইদ আল মুহাম্মদ, একটি এই ব্যাপারে একটু স্পষ্ট, তিনি আসলে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য এখন রেডি নন, মানে তিনি আবার প্রধানমন্ত্রী হতে চান। তিনি ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য প্রতিনিয়ত রেডি, কিন্তু সমস্যা হচ্ছে তিনি আমাদেরকে বলছেন তোমরা তৈরি হও, কিন্তু আমরা তৈরি হতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। এই জন্য একজন বাঙালির আপন প্রধানমন্ত্রীকে আপনি কটাক্ষ করবেন, এটি মনে হয় সমীচীন হবে না, এটি মনে হয় স্বপন ভাই, আমি কিন্তু কটাক্ষ করছি না, আমি শেখ হাসিনার কথা থেকেই জানতে চাইছি তিনি প্রধানমন্ত্রী থাকতে চান না। দেখেন আমাদের স্টোরিটার হেডলাইন হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না, আর চাই না প্রধানমন্ত্রিত্ব। তিনি কিন্তু বারবার জোর দিচ্ছেন যে তিনি চাচ্ছেন না, তাহলে চাচ্ছে কারা? দলের মধ্যে থেকে চাচ্ছে, কারণ দলের মধ্যে আর এরকম একটা লোক নাই যে লোক আসলে এইটার মধ্যে নেতৃত্ব দিতে পারে বা উত্তরাধিকারী নাই। আমরা এই প্রসঙ্গে নিশ্চয়ই আপনার সঙ্গে আরো কথা বলবো। আমরা আসলে দলের মধ্যে তাকে তার বিকল্প কোন, এটা কি একটা ভালো নেতার লক্ষণ? এটা কি একটা ভালো নেতার লক্ষণ? এটি এটি আমাদের ব্যর্থতা, তার ব্যর্থতা নয়। নেতা তৈরি করতে না পারাও নেতৃত্বের ব্যর্থতা বলে কাগজে না, তিনি আমাদেরকে পদ দিয়েছেন, তিনি আমাদের মর্যাদা দিয়েছেন, তিনি আমাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিয়েছেন। এখন আমরা যদি বিকশিত হতে না পারি, আমরা যদি সেই যোগ্যতা সম্পন্ন হতে না পারি, তাহলে আর মানুষের বিশ্বাস তো পরিপূর্ণ তার উপর হ্যাঁ, কারণ ব্যাপারটা মানুষকে এই সব খুবই 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 চমৎকার একটা কথা বলেছেন, কারণ সবকিছুর ব্যাপারেই আপনারা আসলে সেই বটগাছটিকেই সামনে আনছেন এবং নিজেদেরকে আসলে প্রতীয়মান করছেন সেই বটগাছের মধ্যে থাকা, জড়িয়ে থাকা কোনো স্বর্ণলতা অথবা অন্য কোনো গাছ। তো সেইটি কি খুব ভালো প্র্যাকটিস হচ্ছে কিনা বাংলাদেশের জন্য, সেটি নিয়ে আমরা আরো আলোচনা আপনার সঙ্গে করব। আমরা একটু ভালো, জি জি না ঠিক আছে, যে আমরা একটু জনাব আন্দালিব রহমান পার্থ আপনার কাছে, যে জনাব আন্দালিব রহমান পার্থ, জনাব তারেক রহমান একটি জাতীয় সরকারের ডাক দিয়েছেন, আপনার কাছে একটু শুনতে চাই যে জনাব তারেক রহমান এই ডাক দেওয়ার জন্য উপযুক্ত লোকটি কিনা। কারণ জনাব তারেক রহমানের সাথে, জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা, জনাব তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী আন্দোলনের পক্ষে সবচেয়ে বিপরীত কথা এটা অনেকে বলছেন, তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন, 10% খাম্বা, ভালো কথা কোনোটাই তারেক রহমানের সাথে বিএনপি যেভাবে উচ্চারিত হয়, যেভাবে উচ্চারিত হয় বেগম খালেদা জিয়ার নাম, সেইভাবে আমরা এটা দেখি না। সেই তারেক রহমানের ডাকে জাতীয় সরকারের যে ডাকটা, তা কত লোকের জন্য খুব আকর্ষণীয় হবে বলে সেটি মনে হয়। আমি আরেকটু যোগ করি, 13 বছর ধরে জেল বা চিকিৎসার সূত্র ধরে যিনি দেশে আসেন না, তার মানে 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 বা কথা বলে যিনি, তার কথার খুব গুরুত্ব আমরা আসলে দিব কিনা, জনাব আন্দালিব রহমান পার্থ। আমি তো তাহলে পিছের টপিকে আর কোনো কথা বলতে পারবো না, আপনি যে না আপনি 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 একটু কথাটা বলেছেন, আপনি একটু ছোট করে একটু বলতে পারেন, নিশ্চয়ই আপনি আপনার মতামত থাকবে। না না, আমি এতটুকু বলতে চাচ্ছি যে দেখুন, নেতৃত্ব কেউ কাউকে দিতে পারে না, ট্রেন করতে পারে। আমার দেখা মতে অনেককে সুযোগ দেওয়া হয়েছিল, সেই লেভেলে যাব না যে আওয়ামী লীগের ভবিষ্যতে কে আসবে একদম বড় জায়গায়। ইভেন জাতীয় নেতাও বানানোটাও সুযোগ দেওয়া হয়েছিল, ইয়াং জেনারেশন অনেকদেরকে তিনবার, কোনোবার ভোট ছাড়া এমপি 2-3 বার করা হয়েছিল,
যাদের লেগেসি আছে, বড় বড় লোকজনদের ছেলে পেলেদেরকেও দেওয়া হয়েছিল, আমি এটা লক্ষ্য করেছি আওয়ামী লীগের পলিটিক্সে। কিন্তু আনফর্চুনেটলি ওনারা ব্যবসা বাণিজ্য করাপশন এইগুলিতে ব্যস্ত হয়ে গেছে। তা আমার মনে হয় এখানে পলিটিক্স তো আসলে বই পড়ে শেখা যায় না, পলিটিক্যাল এডুকেটেড হতে হয়, সময়ের সাথে সাথে হতে হয়। তো এই 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 সমষ্টি এই 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 ভ্যালুজ, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি সব জায়গাতেই আছে, যে পলিটিশিয়ানরা যে আসলে পলিটিক্স করবে না, তারা পয়সা কামাবে না, ব্যাংকের মালিক হবে না, ইন্স্যুরেন্সের মালিক হবে না, গাড়ি বাড়ির মালিক হবে, ওই নৈতিক জায়গাটাকে আসলে ঠিক করার মুশকিল। আর কেউ পলিটিশিয়ান কাউকে বানাতে পারে না খালেদ, এমপি মন্ত্রী বানাতে পারে। পলিটিশিয়ান হওয়ার জন্য সময় লাগে, প্র্যাকটিস লাগে, পলিটিক্যালি এডুকেটেড হতে হয়, ওই পরিবেশে থাকতে হয়, সময়ের সাথে সাথে হয়ে যায়। আচ্ছা, আর দ্বিতীয় কথাটা আপনি যেটা বললেন তারেক রহমান সাহেবকে নিয়ে, এই 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 প্রস্তাবটা তারেক রহমান সাহেব করেননি, এই প্রস্তাবটা বিএনপি থেকে সিনিয়র, মানে বিএনপির তরফ থেকে তারেক রহমান সাহেব বলেছেন যে আমার দল আমি সাধারণভাবে যা দেখি সেটা হচ্ছে বিএনপি তারেক রহমান, তারেক রহমানই বিএনপি, তারেক রহমানের বাইরে কি কোনো বিএনপি আছে না? আমি বোঝানোর চেষ্টা করছি, দেখুন একটা রাজনৈতিক দল যখন বড় হয়, আমি তো বিএনপির সাথে প্রায় অনেক বছর রাজনীতি করেছি, আমি তারেক রহমান সাহেবের সাথেও রাজনীতি করেছি, আমি ম্যাডাম জিয়ার সাথেও, মানে আমাদের বিএনপি চেয়ারপার্সনের সাথেও রাজনীতি করেছি, আমি এটাকে একটু পলিটিক্যালি সিগনিফিকেন্ট ওয়েতে দেখছি। আপনি যে কথাটা বললেন, অফকোর্স তারেক রহমান সাহেব একটা ইন্টেগ্রাল পার্ট অফ দ্য বিএনপি, আপনি বাকি যে কথাগুলি বললেন পলিটিক্স করলে এরকম কথা আজকে হয়তো তারেক রহমান সাহেবকে নিয়ে বলছেন, কালকে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও আরো অনেক মানুষকে নিয়ে অনেক কিছু বলার থাকবে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার থেকে আরম্ভ করে আরো অনেক কিছু, পলিটিক্সে এইসব কথাবার্তা থাকবে, কোনোটা সত্য কোনোটা অতিরঞ্জিত, কোনোটা বাড়ানো কোনোটা কম, কোনোটা পলিটিক্যালি কারেক্ট কোনোটা কারেক্ট না, আমি সেই সিগনিফিকেন্সে যাচ্ছি না। আমি বলছি তারেক রহমান সাহেবের এই বক্তব্যটা অত্যন্ত সিগনিফিকেন্ট, বিকজ কেন পলিটিক্যালি সিগনিফিকেন্ট সেটা অন্য কথা, উনি বলল উনি কেন বলল, ওনার নামে মামলা আছে, এটা আছে, পলিটিক্যালি এই কারণে সিগনিফিকেন্ট যে আগামী নির্বাচনে গত তিন চার মাসে যে এমন একটা ভাব ছিল আওয়ামী লীগের, যে আওয়ামী লীগকে কেউ সরাতে পারবে না, আওয়ামী লীগের পক্ষে সবাই, চায়না আওয়ামী লীগের এক পকেটে, ইন্ডিয়া আওয়ামী লীগের এক পকেটে, স্যাংশন খাওয়ার পরে, স্যাংশন পাওয়ার পরে আওয়ামী লীগের আওয়াজটা অনেক কমে গিয়েছে। আগামীতে এটাও হতে পারে যে এই স্যাংশন নির্বাচন কমিশনার খেতে পারে, স্বপন ভাইরা যদি রাত্রেবেলা ভোট চুরি করে নির্বাচিত হওয়ার ইচ্ছা থাকে তাহলে এমন হতে পারে স্বপন ভাইরাও কোনোদিন আর বিদেশের মুখ দেখবে না। এই ঘটনাও বেলারুশে হয়েছে, এই ঘটনা অন্যান্য দেশে হয়েছে, তো গভর্নমেন্ট অত রিল্যাক্স ফর্মে নেই। এই মুহূর্তে বিএনপির একটা জোর দাবি, অন্যদের জোর দাবি, আমি পলিটিক্যালি বলছি যে আগামী নির্বাচনে এই সরকারের অধীনে যাবে না, তো সুতরাং বিএনপি যখন বলে যে আমি জাতীয় সরকার, যারা এই সরকারের বিরুদ্ধে থাকবে তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার করব ভবিষ্যতে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের একটা পায় তারা যে বিএনপি না আসলে অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে আমরা একটা নির্বাচন করে দেন দুনিয়াকে দেখাবো যে এখানে একটা নির্বাচন হচ্ছে, বিএনপি আসুক না আসুক ডাজেন্ট ম্যাটার, এদেরকে পাপেট শ্যাম গামর, যেহেতু এরশাদ সাহেব নেই, শুধুমাত্র জাতীয় পার্টিকে দিয়ে সেটা হবে না, তো সেটা একটা ট্রিক, সেখানে বিএনপি একটা একটা খেল খেলতেই পারে, যে বিএনপি একটা অফার দিয়ে দিল যে ভাই তোমরা কেউ নির্বাচনে যেও না, আগামীতে নির্বাচন হবে, আমরা জাতীয় সরকার করব বা জাতীয় সরকারের কনসেপ্ট হবে, সবাই সেখানে অ্যাকোমোডেটেড হবে। আমি মনে করি এটা একটা প্রস্তাব, একটা বন্ধুত্বের খাতিরে একটা প্রশ্ন করতে পারি, যে গত চার মাসের আওয়ামী বিরোধী রাজনীতিতে স্যাংশন ছাড়া আর কোনো কথা শুনছি না, তার মানে হচ্ছে স্যাংশন তাই যেন আওয়ামী লীগকে খুব বিপদে ফেলে দিয়েছে, গলার আওয়াজ নরম করে দিয়েছে, এবং আরো বেশি স্যাংশন, আরো বেশি চাপ, সেটার জন্যই আপনারা অপেক্ষা করছেন, সেটাই আপনাদের একমাত্র, এখন আপনাদের তুমির একমাত্র তীর। আমি আমি আপনাকে বলছি পলিটিক্সে একটা হয় কি, আপনি কনফিউজ করেন না, আওয়ামীকে যে প্রবলেমটা আওয়ামী লীগ ফেস করছে এই প্রবলেমটা তাকে ফেস করতে দিতে হবে, এবং আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না যে এইখান থেকে বের হয়ে আসতে পারছে। আর এই স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে আওয়ামী লীগ ইমেজ ক্রাইসিস, ইমেজ বিল্ড আপ করার জন্য যখন কোটি কোটি টাকা ক্যাম্পেইন, এত কিছু, কিন্তু সেই সময় আন্তর্জাতিক গভর্নমেন্ট দিয়ে আপনার আইজি থেকে আরম্ভ করে, র্যাপ থেকে আরম্ভ করে, এদেরকে আইএস এর সাথে নাম আসা, এদেরকে ডেথ স্কোয়াড বলা, এটা তো সিরিয়াস ইমেজ ক্রাইসিস আওয়ামী লীগের জন্য। সেই জায়গাতে আবার যারা নিরপেক্ষ নির্বাচনে এখানে দেখতে আসার কথা ছিল তারাও জোর হয়েছে। আই ডোন্ট থিঙ্ক আওয়ামী লীগ হ্যাজ আ ভেরি ইজি পাথ, আওয়ামী লীগের এই 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 হার্ডল সারমাউন্ট বা এখান থেকে বের হয়ে আসাটা কঠিন। আমি মনে করি বিএনপি ঠিকই করছে, আমার আমার ধারণা যে আওয়ামী লীগকে এটা হ্যান্ডেল করতে দেয়া, বিকজ আমরা তো গতবার নির্বাচন করেছি এটা দেখানোর জন্য যে
কোন দলীয় সরকারের অধীনে সঠিক নির্বাচন সম্ভব না, যেটা আমরা 2014 তে বিদেশে আমাদেরকে বারবার বলেছে। আওয়ামী লীগের দাবিও সেরকম যে আসলে আপনারা নির্বাচনটা করেন নাই নির্বাচনে জেতার জন্য, আপনারা নির্বাচনটা করেছেন যে আওয়ামী লীগ যে একটা খারাপ নির্বাচন করতেছে সেটা দেখানোর জন্য। না না, এটা আওয়ামী লীগের বলার প্রশ্নই উঠে না, বিকজ আওয়ামী লীগ 41টা প্রার্থীকে ফিজিক্যালি হার্ম করেছে। আওয়ামী লীগ এমনি এমনি কোর্ট দিয়ে জিতে গিয়েছে, আওয়ামী লীগ নিজে একটা বিজয় মিছিলও করে নাই জেতার পরে। আওয়ামী লীগ কখনো এই কথা বলে না, যতখানি বলার নরমালি বলে। গত নির্বাচনে যে ভোট চুরি হয়েছে এটা সারা পৃথিবী জানে, এটা সবাই জানে। আমি ওই ব্যাপারে যেন সময় নষ্ট করব না, আমি রাজনৈতিক ভাবে বলার কথা বলছি যে জাতীয় সরকারের একটা সিগনিফিকেন্স এটা কিন্তু একটা টেবিলে এসেছে। এবং আমি আরেকটা কথা বলে দিই, মানে আমি তো আমরা তো রাজনীতি করি, পসিবিলিটির কথা বলি। যখন আপনি দেখবেন 6 মাস 8 মাস পর যখন এই বার্গেন স্টার্ট হবে, আমার রাজনৈতিক ক্যালকুলে আমি মনে করি নেগোসিয়েশন বা আলাপের একটা দরজা কিন্তু খুলেছে। আমি এটাকে অনেক পলিটিক্যালি সিগনিফিকেন্ট মনে করি যে জাতীয় সরকারের এই কনসেপ্টটা, আর এখন আন্দোলন করার বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান জাতীয় সরকারের নতুন ধারণা কি যৌক্তিক মনে করেন কিনা, শতকরা 82% দর্শক বলেছেন যে তারা এটা যৌক্তিক মনে করেন, শতকরা 18% বলেছেন যে তারা এটাকে যৌক্তিক মনে করেন না, 25,000 মানুষের মতো ভোট দিয়েছেন, 25,000 মানুষের মতো ভোট দিয়েছেন। আমি জনাব বুসাইদ আল মামুন স্বপন আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো এটি অবশ্যই ব্যারিস্টার পার্থ বলেছে বলে না, আপনারা যেভাবে যেভাবে বিএনপিকে সমালোচনা করেন সেই সমালোচনার জায়গা থেকে যে বিএনপি একলা চলতে চায়, বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করতে চায়, সেই জায়গার বিপরীত একটি থিসিস কিন্তু এটি, যেটির মধ্যে একটি জাতীয় সরকারের ফর্মুলা দেওয়া হয়েছে, যেই জাতীয় সরকার ফর্মুলা ব্যারিস্টার পার্থ রাইটলি পয়েন্টেড আউট 2014 সালে আওয়ামী লীগও দিয়েছিল, এইটার ক্ষেত্রে আপনাদের প্রতিক্রিয়া বা আপনার প্রতিক্রিয়া আসলে কী? এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিএনপি সব দলগুলিকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে আসলে নতুন ভাবে একটা রাজনৈতিক আন্দোলন করতে চায় বা গণতন্ত্রের সংগ্রাম করতে চায়। দেখুন, বিএনপি একটি রাজনৈতিক দল, তার নিজস্ব একটি চিন্তা থাকবে, তার নিজস্ব একটি পরিকল্পনা থাকবে, তার নিজস্ব সক্রিয়তা থাকবে, এটি খুব স্বাভাবিক। এবং এই জাতীয় সরকারের যে তত্ত্বটি বিএনপি দিয়েছে, এই তত্ত্বকে আমি অবশ্যই ব্যক্তিগতভাবে নেতিবাচক দৃষ্টিতে দেখি না। এটি আমাদের দলীয় ফোরামে এখনো আলোচনা হয়নি, ফলে দলীয় ফোরাম থেকে কি ধরনের বক্তব্য এখানে আসবে সেটি পরে আসবে। কিন্তু ব্যক্তিগতভাবে এটাকে আমি মনে করি এটি গণতন্ত্রের পক্ষে একটি বড় বিজয়। এবং আজকে আমার খুব ভালো লাগছে যে 75 থেকে আজকে হচ্ছে 2022, 47 বছর পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জাতীয় সরকারের প্ল্যাটফর্ম বাকশাল তৈরি করেছিলেন এবং সেটি বিএনপি আবার নতুন করে পুনরুচ্চারিত করলো, এ কারণে বিএনপি নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা এতদিন পরে বুঝেছেন যে বাংলাদেশের জন্য একটি জাতীয় সরকারের চিন্তা ভাবনা একটি ভালো ফল বয়ে আনতে পারে। তারা সারা জীবন বাকশালের বিরোধিতা করেছে, তারা সারা জীবন বাকশালকে গালিগালাজ করেছে এবং বাকশাল নিয়ে অনেক ধরনের মিথ্যাচার করেছে। আজকে বিএনপি যখন বাকশাল ফর্মকে গ্রহণ করলো, তখন এটি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, বঙ্গবন্ধুর কর্মী হিসাবে আমি নিজেকে একটা বিজয় বলে মনে করি, এটি আমার দিক থেকে। পার্থ সাহেব যে বিষয়টি বললেন যে বিএনপি এখানে একটি কৌশল নিয়েছে, সেই কৌশলটি হচ্ছে যাতে করে আওয়ামী লীগ কিছু দলকে নিয়ে নির্বাচন করতে না পারে, এ কারণে বিএনপি সবাইকে লোভ দেখিয়ে তাদের সঙ্গে একাত্ম করে নির্বাচনটা কি আওয়ামী লীগ যেন একতরফা নির্বাচন করতে না পারে, এই বিষয়টিকেই বিএনপির কৌশল। যদি এটি রাজনৈতিক কৌশলটি এরকম নেতিবাচক হয় তাহলে উদ্দেশ্যটি সুন্দর নয়, আর যদি এটি আদর্শিক উদ্দেশ্য হয় যে সবাই মিলে দেশটিকে এগিয়ে নিয়ে যাবে এবং বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন জাতীয় সরকারের মাধ্যমে বাকশালের মাধ্যমে দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবেন, শোষণ মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, কিন্তু আপনাদের কি মনে হয় স্বপন ভাই, এখানে একটু বেসিক তফাৎ আছে বাকশালে, বাকশাল এবং জাতীয় সরকার এই ধারণার সঙ্গে বাকশালে উনি দেশের প্রধান ছিলেন, উনি নিজেকে দেশের প্রধান ঘোষণা করলেন এবং সেটিকে একটা কন্টিনিউ করলেন, এখানে বলা হচ্ছে একটা নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন তাদের সাথে একটা জাতীয় সরকার গঠন করা হবে, এই দুইটার মধ্যে কি একটু তফাৎ নাই?
এখন যদি মানে মূল জায়গাতে তফাত নাই, মূল জায়গায় তফাত নাই, এখন আপনি তফাত খুঁজলে তো তফাত অনেক বের করা যাবে। বিএনপি আর আওয়ামী লীগ তো কখনো এক হবে না, তফাত তো বের হবে। কিন্তু যে জায়গাটি যেহেতু বিএনপি ক্ষমতা, বিএনপি ক্ষমতা, শোন ভাই আপনি, আমি একটু থামাই আপনাকে, শোন ভাই, না না থামানোর দরকার নাই, আপনি কি আপনি বলবেন জি 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 আচ্ছা শেষ করুন, বেরসে পাথর, বেরসে পাথর, বেরসে পাথর, জনাব সাপোর্টে শেষ করুন, জি জি আপনি আপনার সময় বলবেন না, আমি আমার কথা বলবো, পার্থ কথা বলবে, এটা হচ্ছে একাডেমিক কথা, সেটি হচ্ছে জাতীয় সরকার যে থিওরি বিএনপি দিয়েছে এটাকে আমি নেতিবাচক ভাবে দেখি না, এটি বিএনপি রাজনৈতিক কৌশল, বিএনপি এই কৌশলটি অবলম্বন করেছে এবং এখানে আমি এক ধরনের বিজয় খুঁজে পাচ্ছি, তো সেখানে আমার কোনো সমস্যা নেই। নেত্রীও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 96 সালে যখন ক্ষমতায় আসেন তখন তিনি জাতীয় ঐক্যমতের সরকারে ডাক দিয়েছিলেন এবং সেখানে জাতীয় ঐক্যমতের সরকারে জাতীয় পার্টির অংশগ্রহণ ছিল, বিএনপিরও দুজন এমপি এসেছিলেন, পরবর্তী বিএনপি একে ডিজন করেছে এবং পরবর্তীতে আমাদের যখন নির্বাচন হয় নির্বাচনকালীন যে সরকারগুলো সেই সরকারগুলোর চরিত্রটা অনেকটা জাতীয় সরকারের চরিত্র, সংসদে প্রতিনিধিত্বকালী সকল রাজনৈতিক দলই সেই সরকারে থাকে। তো বিএনপির এই রাজনৈতিক কৌশল নিয়ে আমি আগাম মন্তব্য করছি, তবে আমি তিনি জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দেবেন এবং সেই প্রমিসের উপর ভিত্তি করে বিএনপি ইলেকশন এসেছিল, অনেক ইলেকশন এসেছিল, আপনার কাছে কি মনে হয় না যে তিনি এই প্রমিসটি রাখতে পারেন নাই এবং তার জন্য তিনি এই প্রমিসটি রাখতে পারেন এবং একটু ভালো নির্বাচন হয় নাই? তিনি প্রমিসটি রাখবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, উনি রাখতে পারেননি, বিষয়টা এরকম নয়। বিএনপি যখন নির্বাচনটি করার পরে নির্বাচনের আগেই যখন মাঠটা ছেড়ে দিল তখন তো সমাজে অতি উৎসাহী মানুষের কোনো অভাব নাই, অনেক অতি উৎসাহী মানুষই নির্বাচনটাকে বিতর্কিত করবার চেষ্টা করেছে, কিন্তু গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা বরাবরই জনগণের স্বপন ভাই বিশ্বাস করে, স্বপন ভাই স্বপন ভাই আমি শিওর যে ন্যায়শাস্ত্রের অনেক কিছুই আমি আপনার কাছে শিখতে পারবো, কিন্তু আপনি এটা কিরকম ন্যায়শাস্ত্র বলতেছেন যে আমি একটা ধান খেতে গিয়ে দেখলাম যে যার কৃষক সে এটার মধ্যে পাহারা দেয় না সেই জন্য তার ধান আমি কাটতে নিয়ে চলে আসবো? নো, তার ধান আমি কাটতে পারি না, আমি এটাকে পারলে বলি ভাই, আমি আমার নিজের কথাই বলি, আমি নির্বাচন করেছি, আমার নির্বাচনের সময় আমি জীবন দিয়ে চেষ্টা করেছি আমার নির্বাচন যেন কোনোভাবে প্রশ্নবোধক না হয়, কিন্তু আমার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি নির্বাচনটি বেলা 12টার সময় ছেড়ে দিলেন, তার কোনো ভোটার নাই, তার কোনো এজেন্ট নাই, তার কোনো কিছু নাই, তখন 101টি সেন্টার কন্ট্রোল করার মতো অবস্থাটা আমার নিজের ছিল না, এটি বাস্তবতা। অনেক জায়গায় অতি উৎসাহী করেছে এবং এই অতি উৎসাহের ফলে নির্বাচনটিকে বিতর্কিত করার চেষ্টা করেছে, আমরা আপ্রাণ চেষ্টা করেছি নির্বাচন যেন বিতর্কিত না হয়, যে নির্বাচনে জনগণের আস্থা আমাদের প্রতি রয়েছে আমরা বিভিন্ন ভাবে স্টাডি করে দেখেছি আমরা নির্বাচনে সুন্দরভাবে পার হব, সেখানে আমি জানতে চাই যে এই অতি উৎসাহীরা যে আপনার পক্ষে কাজ করেছেন সেইটার ক্ষেত্রে আপনার কোনো ইনফ্লুয়েন্স ছিল না, আপনি তাদেরকে কোনো ভালোবাসা দেন নাই যারা অতি উৎসাহী আপনার পক্ষে কাজ করেছেন? না, আমার আমি ইনফ্লুয়েন্স তো ছিলই না, আমি বরং চেষ্টা করেছি কেউ যেন অতি উৎসাহিত না করে, আমি গালাগালি থেকে শুরু করে পায়ে ধরা পর্যন্ত কোনটাই বাদ দেইনি। তাহলে এইভাবে ব্যক্তিগত নিয়ে বলছি, রাইট, কিন্তু এইভাবে তো আর ইলেকশন হবে না, তো সামনেও তো আরো অতি উৎসাহ দেখা যাবে, এটা 296টা পাইছে, এরপর 295টা পাবে। আমরা যেটুকু ভুল আমরা অতীতে করেছি সেই ভুলটাকে আমরা পুনরায় পুনর্ব্যক্ত করতে দেব না, যে কোনো মূল্যের বিনিময়ে বাংলাদেশে আগামীবার অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমি বিশ্বাস করি। এই প্রমিসটা 2014 সালে ইলেকশনের পরে 2016 থেকে 2017-18-19 এই প্রমিসটা শেখ হাসিনার অনেক বেশি ছিল, কিন্তু আমরা সেই প্রমিসটা নিয়েই কথা বলছিলাম সকল ভাই, আমরা ট্রাই করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রমিসটা আসলে এবং প্রধানমন্ত্রী কখনো তার কথার বরখেলাপ করেন না, তিনি যা বলেন, প্রধানমন্ত্রী যদি কথার বরখেলাপ না করতেন, তিনি একা মানুষ, প্রধানমন্ত্রী যদি কথার বরখেলাপ না করতেন স্বপন ভাই, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলতেন যে মানে ইলেকশনটা ভালো হয় না আমি পারি নাই, তিনি তো সেটা বলেন নাই, তিনি বলেছেন ইলেকশন ভালো হয়েছে, তার মানে তিনি এরকম ইলেকশনই চেয়েছিলেন, তিনি এরকম ইলেকশনই চেয়েছিলেন, উনি ইলেকশন কখনো না, তিনি ইলেকশনে কখনোই তিনি বলেন নাই যে ইলেকশনে প্রতিপক্ষ যেভাবে যেভাবে মাঠটা ছেড়ে দিয়েছে, বাংলাদেশের মানুষ তো ভাই অতি উৎসাহী মানুষ, অভাব নাই, এবং একটা কথা বলি, যখন ক্ষমতা থাকে সবাই আওয়ামী লীগ,
যখন ক্ষমতা বিএনপি থাকে সবাই বিএনপি, সেই জন্যই তো ক্ষমতা না থেকে ইলেকশন, সেই জন্যই তো ক্ষমতা না থেকে ইলেকশন করতে হবে, সেই জন্যই তো ক্ষমতা না থেকে ইলেকশন করতে হবে। না না, তাই বলে অন্য পক্ষকে আপনাকে 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 প্রধান সামরিক আইন প্রশাসককে তথ্য উপদেষ্টা সুযোগ আমি দেব না, বেশি পার্থক্য করা দরকার নাই, কিন্তু এরকম নিরপেক্ষ লোক আছে, যাই হোক সব আপনাকে দেব না, পার্থ তো রাজনীতিবিদ, চলতি সংসদ আপনি খেয়াল করবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন যে 1996 সালে 15 ফেব্রুয়ারি জনগণ নির্বাচন না মানায় বিএনপি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়, কিন্তু বিএনপি বা আওয়ামী লীগের বিরোধীরা যে এতবার বলছে যে 2014 এবং 2018 সালে নির্বাচন ভালো হয় নাই, কিন্তু বিএনপিকে বা বিএনপির পাশে বা আওয়ামী লীগকে তো জনগণের প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে না, জনগণ যে সর্বশেষ দুটি নির্বাচন অপছন্দ করেছে সেই এভিডেন্স আমরা কোত্থেকে পাচ্ছি? এটা কি জনগণের ব্যর্থতা নাকি এটা পলিটিক্যাল পার্টি আপনাদের, আপনারা এটা বুঝাতে পারেন নাই, আপনারা জনগণকে পাশে পান নাই, কোনটি আসলে, বা আপনারা চানি নাই, আপনিও মনে মনে চেয়েছেন আওয়ামী লীগ থাকুক আরো দুটি টার্ম নির্বাচন করে? না, জিনিসটা আসলে সেরকম না। দেখুন, রাজনীতির সিস্টেম পরিবর্তন হয়, মানুষের মেন্টালিটি পরিবর্তন হয়। গত নির্বাচন যা করেছে, এর আগের নির্বাচন যা, এর আগে তো হয় নাই, গত নির্বাচন যেটা বলল যে অতি উৎসাহিত, ওইটা তো রাতের বেলায় অর্ধেক নির্বাচন শেষ করে, সেটা তো সবাই জানে। এটা তো, এটা নিয়ে আসলে কথা বলা ওয়েস্ট অফ টাইম। এটা স্বপন ভাই কেন এত কথা বললো আমি এটা বুঝি না, যে অতি উৎসাহে এটা ও সেটা। ক্যান্ডিডেট আমরা নির্বাচন করেছি, আমাদের দেখেছে, আমাদের পোস্টার লাগাতে দেয় নাই, পুলিশ ধরে নিয়ে গেছে কর্মী, সেন্টারে লোক বসতে দেয় নাই, কোনো কিছুই করতে দেয় নাই। আমি জানি না স্বপন ভাই এটা কোথা থেকে বলছে। আর যে বাকশালের কথা স্বপন ভাই বললো, যে জাতীয় সরকার বা বাকশাল, বাকশালের সময় অন্যান্য রাজনৈতিক দল ব্যান্ডও করা হয়েছিল, পত্রিকা লিমিটেড করা হয়েছিল, আরো অনেক কিছু করা হয়েছিল। আর বাকশাল এত ভালো যদি থাকতো, তাহলে বাকশাল বাদ দিল কেন? আওয়ামী লীগ আবার নতুন করে আওয়ামী লীগ করলো কেন? বাকশালই করতো, বাকশালে কে জন্মবার্ষিকী যখন করা হয় তখন মাঝখানের ওই বাদের পার্টটুক বলা হয় না। আর এখানে একটা ঝামেলা হয়ে যায়, মানে কি আমাদের, আমরা যখন কথা বলি আর স্বপন ভাইরা যখন একতরফা সবকিছুতেই প্রশংসা করে, সবকিছুতেই প্রশংসা করে, আসলে কথা বলাটা মুশকিল হয়ে যায়। যে আওয়ামী লীগের কোনো দোষী নেই, আওয়ামী লীগ কোনো খারাপই কিছু করে নাই, আওয়ামী লীগ জীবনে কোনো খারাপ কিছু করতে পারে না, তো ওইখানে যে না আমরা আমরা তখন কথা বলাটা মুশকিল হয়ে যায় আসলে, যে কারো কোনো দোষী যদি না থাকে, সবকিছুই ফেয়ার হয়েছে 2018 নির্বাচনে, তা ওই এই জিনিসগুলি আসলে বলার কিছু নেই। আপনি যে কথাটা বলছেন, আপনার কথায় আসি আমি শরৎ মহিউদ্দিন ভাই, সবচেয়ে ভালো কি জানো খালেদ ভাই, এই সবচেয়ে ভালো হলো যে এই যে আপনি, আপনার অনুষ্ঠানটা যখন ফেসবুকে যাবে তখন পাবলিক যদি আমাকে গালিগালাজ করে তাহলে আমার বুঝতে হবে আমি ভুল বলছি, আর যদি স্বপন ভাইয়ের প্রশংসা করে, মানে পাবলিক হলো সবচেয়ে বড় জাজ। আমি স্বপন ভাইকে রিকোয়েস্ট করবো আপনি জাজমেন্টগুলি পড়েন, আপনি মানুষের রিয়াকশনগুলি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কথার সাথে জনগণ কতখানি একমত। আর আপনি যেই কথাটা বলছেন যে জনগণ কেন আসে না, জনগণ আসলে কি রে অনেক কিছু দুঃখে কষ্টে না চুপ হয়ে গিয়েছে, বিকজ আমাদের কাছ থেকেও যেটা বিরোধী দল থাকা অবস্থায় যেটা আশা করা হয়েছিল, আর আরেক ওইটাও আমরা উই কুডেন্ট লিভ আপ টু দ্য এক্সপেকটেশন। আরেকটা প্রবলেম হলো যে আমরা এইভাবে না, আমরা বাংলাদেশে রাজনৈতিক দল স্বৈরাচার ফেস করেছে, কিন্তু এরকম পলিটিক্যাল স্বৈরাচারী অ্যাটিচিউডটা তো আগে কোনো সময় ফেস করে নাই। যেমন আগে পুলিশের সাথে মানুষ আন্দোলন করতো, এখন ইদানিং আন্দোলনে বা গত আন্দোলনে পুলিশ ভিডিও করে, রাত্রে এসে ধরে নিয়ে যায়, গুম হয়, মারা যায়, ছাত্রলীগ পুলিশ একসাথে বসে মারামারি করে। এই অত্যাচার বা এই ধরনের দমন নিপীড়নটা আগে আসলে বাংলাদেশে ফেস করে নাই। বিরিচে পার্থ, আপনি আগে এরকম দেখেন নাই যে পুলিশ রাত্রেবেলা পলিটিশিয়ানদের সাথে মিটিং করে চিহ্নিত করছে, চিহ্নিত করে বাসায় বাসায় যাচ্ছে? আমরা কিন্তু সেগুলির ভিকটিম ভাই, আমি স্বপন ভাই, আমি না না আমি না 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 আমি না বলছি না 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 100% আমি সেরা, বাট এখন হতো কি একটা নর্মাল জিনিস থাকতো যে দুপুরবেলা মিছিল থেকে ধরে নিয়ে গেল, রাত্রেবেলা ছেড়ে দিল, বাট ওই জিনিসটা আপনি 100% রাইট, এরকমও ছিল, এমন না যে একদমই নতুন, কিন্তু এখন এলাকা ভিত্তিক দেখা যাচ্ছে যে আপনি এলাকায় গেলেন, আপনি ছাত্রলীগ বা যুবলীগের দেখছেন যে পুলিশের থানায় বসে আছে বা গ্রুপ গ্রুপ করে, সুতরাং আন্দোলনটা উঠানো বা পলিটিক্যাল কিলিংও যেই পরিমাণ বেড়ে গিয়েছে, তো এই জিনিসগুলিতে মানুষ তো অবশ্যই পিছিয়ে গিয়েছে। এবং আরেকটা জিনিসও আপনি সত্যি বলেছেন যে মানুষ হয়তো রাগের মাথায় আওয়ামী লীগকে পছন্দ করে বিএনপি কে ভোট দিতে পারে, বা আমাদের, আমরা যখন ছিলাম, বাট বিএনপিও অনেক জনসম্পৃক্ত, জনগণের ইচ্ছা বা অনেক ইস্যুতে ওইভাবে সম্পৃক্ত করতে পারে নাই,
সো এই জন্য বিএনপি হয়তো বসেছিল। আপনি দেখবেন প্রায় বিএনপি বলে যে আপনারা ভোট দেন, ভোটের রাজনীতি, কিন্তু বিএনপি একবারও বলে না আওয়ামী লীগ আমলে যে 7 লক্ষ কোটি টাকা চুরি হয়েছে ওই টাকাটা আমরা কিভাবে আনবো, আমরা কি বাংলাদেশের চোরগুলির বিচার করবো নাকি, আওয়ামী লীগ আলম আমলে 12 লাখ টাকা ঘুষের রেট পুলিশের চাকরির আমাদের আমলে কত হবে। সো বিএনপি কিন্তু এগুলি বলে না, আওয়ামী লীগ যে ডিজিটাল চোর, চোররা বিদেশ টাকা নিয়ে যাচ্ছে, বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে, রাজনীতিবিদ্যা ব্যুরোক্রেটদের হাতে চলে গিয়েছে, মন্ত্রীরা ডিসিদেরকে বলে যে আপনারা আমাদের এমপিদের দেখে রেখেন, তোফায়েল আহমেদের মতো রাজনীতিকরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলে ডিসিরা আমাদের কথা শুনে না, এই যে একটা রাজনৈতিক ক্রাইসিস, এটা আওয়ামী লীগের যে একটা একটা ইরিপারেবল লস, আওয়ামী লীগের যে নেতৃত্বের একটা প্রবলেম, একটা ইমেজ ক্রাইসিস, এই এইখান থেকে কি বিএনপি আগামীতে ফেরত আনবে নাকি, বিএনপি কি আবার ব্যুরোক্রেসির হাতে ক্ষমতা দিয়ে দিবে, পলিটিশিয়ানদের করা হবে? তো এই কথাগুলি যখন বলে না, তখন জনগণ মনে করে যে না, বিএনপি ডাজন্ট টক অ্যাবাউট আস, আমরা যে আমরাও ওরকম ভাবে অ্যাক্টিভ হব না। আপনাকে এই কারণে হয়তো জনগণ কি মনে হয় বিএনপি গুলি বলে না কেন, মানে এই কথাগুলিতে এমন না যে বিএনপি ইচ্ছা করলে বলতে পারতো না। আই ডোন্ট নো, আমার একটা সাজেশন আছে, বিএনপি বা আপনারা এটি বলতে পারেন না, কারণ তার কারণ হচ্ছে যে 2001 থেকে 2006 সর্বশেষ বিএনপি বা আপনাদের শাসন আমলটা মানে এর চেয়ে মানে আলাদা রকম কিছু ছিল না, একই রকম ছিল, সেজন্য বিএনপি না না ময় না, আমি খালেদ আমি ঠিক করে দিই, খালেদ না না আমি আমি কারেক্ট করে দিই, আপনার কথাটা একদমই আমি উড়ি, বাট আমাদের দেশের কালচারটা হলো যে আমরা ক্যাশ করি অন্যের ফেইলিয়ার। ওকে, এটাই আমাদের দেশের পলিটিক্যাল কালচার, যে আপনার অন্যের ভালো কথা হইতে পারে না, রাইট, নির্বাচন হয় ফ্রি ফেয়ার, দেখা যাবে যে বিএনপি ওখানে অনেক বেনিফিট করবে, বিএনপি সেটার জন্যই বসে আছে। তো বিএনপিও যদি আরো অ্যাক্টিভ করে, আমার মনে হয় আন্দোলন হোক, যেখানেই হোক, ক্লেম হোক, জনসম্পৃক্ততা আরো বাড়বে, মানুষ আরো বিএনপির পক্ষে আসবে। আমার মনে হয় যে এইখানে একটু, আমার মনে হয় যে আপনার বক্তব্য একদম পরিষ্কার, একদম পরিষ্কার, আমরা অন্যের ফেলের উপরে কাজ করি, কিন্তু আপনি যে প্রসঙ্গটি এনেছিলেন সেই প্রসঙ্গটির আমার এবারের প্রশ্ন জনাব আবু সাইদ আল মামুন স্বপনের কাছে। জনাব আবু সাইদ আল মামুন স্বপন, আপনি কি এরকম ডিএমপি কমিশনার চান যিনি, যেই ডিএমপি কমিশনার এরকম বলে যে মানে আমি আসলে এই কথাগুলো আর বলতে চাই না, মানে আমি এটা ডিসেন্ট মনে করতেছি না, যে ডিএমপি কমিশনার মানে ডিসেন্ট কথা বলতে পারে না, যে আরেকজনের সঙ্গে পলিটিক্যাল কথাবার্তা বলে, যে কথা আসলে আপনিও আমি খুব শুনি নাই টেলিভিশনে এরকম করে আপনি কথা বলতে, তো সেরকম ডিএমপি কমিশন আপনি চান, সেরকম আইজিপি চান, সেই আইজিপি ডিএমপি কমিশনারদের আসলে হয়েছে কি, তাদেরকে আপনারা কি বলছেন বা কি দায়িত্ব দিচ্ছেন, তারা কি করতেছে, একজন সংসদ সদস্য হিসেবে, হুইপ হিসেবে, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে, আপনি এটাকে আসলে কিভাবে ভ্যালু করেন, আপনি তাকে অনেক নাম্বার দিচ্ছেন? আমি ব্যক্তিগতভাবে সরকারি কর্মচারীদের কোনোভাবে রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক কোনো ভীষণ বা রাজনৈতিক কোনো পক্ষপাতিত্ব, এটাকে আমি পছন্দ করি না এবং এটা আমি কোনোভাবেই এনকারেজ করি না। এটি আমার কথা, এটা আমার ব্যক্তিগত কথা এবং এটা আমি ধারণ করি, এটা বলি এবং এটা বিশ্বাস করি। এখন ভাই কেউ না কেউ তো এগুলি এনকারেজ করে, কে এনকারেজ করে বলেন তো স্বপন ভাই, এটা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনকারেজ করেন এগুলিকে? না, ইম্পসিবল, ইম্পসিবল, প্রধানমন্ত্রী কখনো কেন বলেন, নিজের বুঝতে সবাই বুঝে, মানে এই কথা বলে যদি লাভ না হয় আমি এই কথা জীবনে বলবো না, আমি লাভিলো বলবো না, কিন্তু ওরা লাভ না হলে বলবে না, এটা আমি জানি না, তাদের পুরো বক্তৃতা আমি শুনিনি, পুরো বক্তৃতা আমি শুনিনি, পুরো বক্তৃতা শুনলে প্রেক্ষাপটটা বুঝতে পারতাম, আমি চেষ্টা করব তাদের পুরো বক্তৃতা কোনো ভিডিও আছে কিনা আমি এটা জাজ করতে। যে কথাটি পার্থ সাহেব বললেন, ওই ঘুরে ফিরে একটা ছোট্ট গল্প, অতি প্রচলিত একটা গল্প আছে, সেই গল্পটা আবার না বললে আসলে টকশোটা পরিপূর্ণ হবে না। এক গ্রামে দুইজন ব্যক্তি ছিলেন, একজন তাহাজ্জুদের নামাজ পড়তেন আর একজন হচ্ছে আপনার চুরি করতেন। তো দুজনই একই দিনে পুকুরে এপার ওপার গিয়ে উজু করছেন, কেউ একজন উজু করছেন আর একজন হাত মুখ ধুচ্ছেন। তো যিনি তাহাজ্জুদের নামাজ পড়েন তিনি মনে করলেন যে আরেকজন নামাজি তার গ্রামে জন্ম নিয়েছে, তিনি আলহামদুলিল্লাহ বললেন। আর যিনি চুরি করতেন তিনি মনে করতেন শালা আমি একাই চোর না, আরো চোর আছে। তো এই যে বায়বীয় কথাগুলো, দুর্নীতি বা এই ধরনের কথাগুলো পার্থ সাহেব বললেন, এই ধরনের বায়বীয় কথা না বলে, আজকে তো ডিজিটাল যুগ এবং এই ডিজিটালাইজেশনের সুযোগ আপনারা সবাই নিচ্ছেন, বিএনপিও নিচ্ছে, খালিদ মহিউদ্দিন সাহেবও নিচ্ছে। যেমন খালিদ মহিউদ্দিন সাহেব বন শহরে বসে তার টক শো চালু করতে 7 মিনিট সময় নষ্ট, 7 মিনিট সময় নষ্ট হয়েছে। এই 7 মিনিট সময় যদি বাংলাদেশের কোন সরকারি প্রতিষ্ঠান থেকে নষ্ট হতো তাহলে অনেক সমালোচনা হতো। তো এই ধরনের এরর থাকবেই, সব ক্ষেত্রে এরর থাকবে, এরর না থাকাটা বিষয় না, কিন্তু আমার বক্তব্যটি হচ্ছে যে এখন মানি ট্রানজেকশন, মানি লন্ডারিং সবকিছুই গোটা বিশ্বই অত্যন্ত অত্যন্ত সচেতন। মানি ট্রানজেকশন, মানি লন্ডারিং এবং সম্পদ করা, এগুলো বিষয়ে এখন খুব
গোপন রাখবার বিষয় নয়। এমনকি যে সমস্ত দেশে শুনেছি আগে নিরাপদে টাকা রাখা যেত, সেই সমস্ত দেশেও অনেক ধরনের পেপার্স বের হয়েছে, অনেক ধরনের ক্যালেঙ্কারি বের হয়েছে। তো আমি তো আজ পর্যন্ত স্পেসিফিক কোনো অভিযোগ বিএনপির পক্ষ থেকে পেলাম না, বরং সরকারি কিছু স্পেসিফিক অভিযোগ আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে বের করেছে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। এবং এটা খুব রূঢ় বাস্তবতা, আমরা কিন্তু জনাব আরাফাত রহমান কোকোর টাকা আমরা ফেরত আনিনি, এটি এফবিআই তদন্ত করে আরাফাত রহমান কোকোর টাকা পেয়েছে সিঙ্গাপুরে, সে টাকা ফেরত। একটু ছোট করে প্রশ্ন করি স্বপন ভাই, সাবেক মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত সংসদে বলেছেন বেশ কয়েকবার যে টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে, ব্যাংকের মাধ্যমে টাকা পাচার হয়েছে সেগুলি দেখা দরকার, কানাডায় মালয়েশিয়াতে কিভাবে বিল্ডিং হয়েছে সেগুলি দেখা দরকার। কিন্তু সেই 5-7 বছরে আমরা একটা লোককে জানি যে টাকা কিভাবে নিল। আমি এখনো বলছি মানি লন্ডারিং খুব টাফ, কিন্তু মানি লন্ডারিং তাই বলে হচ্ছে না বিষয়টি ঠিক নয়। এবং মানি লন্ডারিং কারা করছেন এবং সেই জায়গায় কেন ধরা যাচ্ছে না, আপনারা বরং এই বিষয়ে আমাদেরকে সাজেশন দেন, আমাদের ফেলিওরটা কোথায়, আরো সুন্দরভাবে কিভাবে আমরা মানি লন্ডারিং ধরতে পারি, এবং মানি লন্ডারিং যারা করছেন তারা কি পলিটিশিয়ান, তারা কি ব্যবসায়ী, তারা কি আমরা, তারা বিএনপি লোক নাকি তারা বিএনপি লোক, তারা আইনজীবী? না না, এখানে বিএনপি আওয়ামী লীগ বলে কথা নাই, মানি লন্ডারিং এর একটা প্রবণতা আমাদের দেশের টাকাওয়ালা মানুষের আছে, এবং টাকাওয়ালা মানুষের চরিত্রটি সবসময় একরকম থাকে না, যখন যে পাত্রে যখন যে সরকার থাকে সেই সরকারে আশ্রয় গ্রহণ করে। এবং খুব রূঢ় বাস্তবতা, এটাও বাস্তবতা যে বাংলাদেশের ইকোনমিটি এখনো বিএনপির দখলে, আমাদের বড় ইন্ডাস্ট্রি বলেন, বড় বড় ট্রেডিং হাউস বলেন, বড় ঠিকাদারি প্রতিষ্ঠান বলেন, যথা একটা উদাহরণ দেন তো বিএনপির দখলে। আমি তো এবার ইলেকশনের আগে দেখলাম জনাব সালমান এফ রহমানের নেতৃত্বে সব ব্যবসায়ীরা বলছে নৌকায় ভোট দিতে, প্রত্যেকজন সব সেটা তো বলছেনই, কিন্তু সেটা তো বিএনপির হাতে কার ব্যবসা, কোন ব্যবসা সামনে আপনার, প্রত্যেকটা ঠিকাদারি ব্যবসা, আজ পর্যন্ত কোন ঠিকাদারি ব্যবসা যেগুলো বাংলাদেশে হচ্ছে, এখন তো ঠিকাদারি আর টেন্ডারবাজি হয় না, এখন তো ঠিকাদারি হয় হচ্ছে আপনার ইজিপির মাধ্যমে। ইজিপিতে যতগুলো টেন্ডারিং হয়, টেন্ডারিং যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আওয়ামী লীগের লোকের অংশগ্রহণের সুযোগ নাই। আমার মতো স্বপন আওয়ামী লীগ অর্গানাইজেশন, আমিও তো যদি কাজ করতে চাই, যদি ঠিকাদারি করতে চাই, তাহলে আমাকেও কোন না কোন সাবেক বিএনপি নেতা বা বিএনপির লোকজনের আওয়ামী লীগের এমপিদের অর্থ সম্পদের পরিমাণ 100 গুণ বাড়লো কেন, মাছের ব্যবসা করে উমুকের 100 কোটি টাকা না, আপনারা সম্পদের প্রতিনিয়তই মানুষে বাড়ে না, মানে কিছু না করে আমার তো মানুষে কারো বাড়ে কারো কমে, আমার কারো বাড়ে, আপনারা বেড়েছে না বাড়ে না, আপনি যে আইটি 20 বছর আগে করতেন এখন তার থেকে আয় বেড়েছে, আয় বেড়েছে সম্পদ বাড়ে না, আপনি না আয় করতেন, এখন সেই আয়ের সঙ্গে আপনার ব্যয়ের তারতম্যে মিলিয়ে তো সম্পদ বাড়বে। এখন আপনি হয়তো সম্পদ করার পেছনে ঘোরেননি, কিন্তু অনেকে তো সম্পদ বেড়েছে, সম্পদ শুধুমাত্র পলিটিশিয়ানে বেড়েছে সমাজে তা তো নয়, সম্পদ তো অনেক পান দোকানদারও বেড়েছে, সম্পদ তো অনেক ট্রেডারও বেড়েছে, সম্পদ ঠিকাদারও বেড়েছে, সম্পদ বাড়েনি, সম্পদ কমেছে কার কিছু মানুষের, সম্পদ বেড়েছে অধিকাংশ মানুষের, নিম্নবিত্তরও অনেকেরই সম্পদ বেড়েছে, নিম্নবিত্তের ঘরে যখন টেলিভিশন দেখা যায়, তো যে জিনিসটি আগে কখনো চিন্তা করা যায়নি এটা হয়েছে। আমি বলছি না আওয়ামী লীগের সবাই ধোয়া তুলসী পাতা, আমি একথাও বলি না রাজনীতিবিদ সবাই ধোয়া তুলসী পাতা, কিন্তু এরপরও আমি বলি যে রাজনীতিবিদের দুর্নীতির মাত্রাটি কতটুকু, আমরা আসলে ধীরে ধীরে শেষ পর্যায়ে আসছি, আপনার কাছে খালি আমি একটি মানে কথা বলে রাখি, সেটি আপনার সঙ্গে আমার যতবার দেখা হয় ততবার আমি বলি, 2008 সালে শেখ হাসিনা তার নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করতে গিয়ে বলেছিলেন যে প্রতি বছর তার দলের এমপি মন্ত্রীরা সম্পদের হিসাব দিবেন, একবারের জন্য দেন নাই, তাকে এই প্রশ্ন করলে তিনি বলেন যে আমরা নির্বাচনের আগে আমরা এটা একটা দেই, তো এটা তার তলে বলার দরকার ছিল না, সম্পদের হিসাব নিয়ে সারাক্ষণই কিন্তু আমরা এরকমটা দেখি আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের অনেক বড় লোক হতে দেখি, আপনি তর্ক করলে হয়তো জিততে পারবেন, আমার বেতন বেড়েছে, আমার আয় বেড়েছে, সম্পদ বেড়েছে, এগুলি বলতে পারবেন, কিন্তু আপনি এই ব্যাখ্যা দিতে পারবেন না, আপনি ব্যাখ্যা দিতে পারবেন না 290 জন এমপি কিভাবে টাকা বেশি বেড়েছে, এমপির কথা বাদ দেন, আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইয়া চেয়ারম্যান, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সভাপতি, তাদের সবারই টাকা বেড়েছে। আমি আবার আসবো আপনার কাছে, আমরা একদম শেষ পর্যায়ে, সেই জন্য শেষ প্রশ্নটা নিয়ে আসছি জনাব আন্দালিব রহমান পার্থ আপনার কাছে, যে সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বামজোট একটা হরতাল করেছে বিএনপি, যেটা নৈতিক সমর্থনও দিয়েছে, বিএনপি নিজেও কিছু মাঠ কর্মসূচি করেছে, আমরা পল্টনে বড় একটি জনসভা দিয়েছি দেখেছি, আপনি বা আপনার দল যারা আসলে জোটের সঙ্গে নাই কিন্তু আসলে বিএনপির সাথে একসময় ছিলেন আওয়ামী লীগ সরকারের কারণ করেন, সেই ব্যাপারে আপনাদের এখন নতুন কোনো চিন্তা ভাবনা এইসব প্রেক্ষিতে হচ্ছে কিনা,
দলের পক্ষ থেকে যে আপনারা আবার বিএনপি জোটের সঙ্গে যেতে চান? আমরা তো আমরা না not necessarily যে আসলে এখন কোন জোটে যাব বা কি করব বা একা নির্বাচন করব বা কি করব সেই ব্যাপারে আমরা এখন মনোনিবেশ করি। আমরা দল গোছাচ্ছি, আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি, যখন আসবে সময় আসবে তখন বলে দেবো সেই সিচুয়েশন কি হয়, কোন সিচুয়েশনে কি হয়। তবে আমি ভাইয়ের একটা কথা বলি, ভাই যেটা বললো যে আমি বায়বীয় কথা বলছি, আমি না আসলে এই কথাটার কোনো জবাব দিতে চাই না যে ভাই যদি টিভিতে বলেন, আমি ভাইকে রিকোয়েস্ট করব যে আপনি বিটিভি দেখা বন্ধ করে দেন, বিকজ আপনার চিন্তা চেতনা অনেক ছোট। আমি বলবো আপনাকে পার্সোনাল দায়িত্ব নিয়ে, আর আপনাকে এটাও বলবো আপনি বয়সে 10 বছর বড় হবেন, মানুষ এই ধরনের কথা বললে আপনাদের প্রচন্ড গালিগালাজ করবে, আপনারা কিন্তু লজ্জা পাবেন, ক্ষমতা যখন থাকবেন না এই স্টিগমা নিয়ে আপনাদের বাচ্চা কাচ্চা স্কুল কলেজে গেলে মানুষ বাজে কথা বলবে, হয়তো বাইদুল কাদের সাথে অনেক অনেক স্টিগমা মানুষের আছে, মানুষের কাছে মানুষ অকেন অনেক ওপেন মাইন্ডেড হয়ে গিয়েছে। উনি 7 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে, বড় বড় রিপোর্টে আসছে, উনি বলছেন কিছুই হচ্ছে না, বেসিক ব্যাংকের বাচ্চু ঘুরে বেড়াচ্ছে 5,000 কোটি টাকা চুরি করে, আমরা বলতে বলতে টায়ার্ড হয়ে গেলাম, সেই বাচ্চুর এক্সটেনশন বাচ্চুর কিছুই হয় না, এরকম অনেক বাচ্চু আছে। বাংলাদেশ থেকে সামিট গ্রুপ টাকা নিয়ে সিঙ্গাপুরে বিলিয়নিয়ার হয়ে গেল, ভাই আমার চোখেই দেখে না, ভাই নির্বাচনও সুস্থ দেখে। তো আমি বলছি কি, আমি আর এগুলি বলবো না, আমি একটু আগেও বলে আসছি সব জায়গায় আমি এখন টায়ার্ড হয়ে গেছি। আমি এতটুকু বলবো যে ভাই আপনার বাচ্চা কাচ্চা আছে, আপনার সমাজ আছে, আপনাদের এরপরে যে বিয়ে শাদিতে আওয়ামী লীগ খুঁজতে হবে, একা একা বসলে মানুষ বাজে কথা বলবে, এত ছোট হয়ে আসছেন যে পরে কোথাও দেখবেন মুজিবকোট পড়ে গেলে আরো 5টা মুজিবকোট খুঁজতে হবে বসে বসে। তবে আমি এতটুকু বলবো আপনাকে, আমি উদাহরণ দিব, বঙ্গবন্ধু বাংলাদেশে অনেক বড় নেতা, অত্যন্ত আদর্শবান মানুষ, অত্যন্ত অনেক কিছু বঙ্গবন্ধু সবচেয়ে, এই এখন যেই হারে ইয়াবাবদি বিচ্ছু শামসু এইটা ওইটা যারা রাজনীতি করে এদের গায়ে মুজিবকোট দেখলে ভাই আমার খুব খারাপ লাগে। আপনি যদি আপনার পার্টি ফোরামে আলাপন মুজিবকোট মুজিবকে মানায় ভাই, আপনি আর বঙ্গবন্ধুর এই জিনিসটা এই ইয়াবাবদি বিচ্ছু শামসু এরে ওরে যার যাদেরকে টেন্ডার বেড়েছে পার্থ চমৎকার বলেছেন। কিন্তু বেড়েছে পার্থ, আপনার কাছে কি ধরেন মানে আপনার রুচি নীতি বলার অনেক ফলোয়ার, কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে আপনি এই একই রুচি নীতি এইটা নিয়ে আপনি যখন জনাব তারেক রহমানের সাথে কথা বলেন, বিএনপির অন্যদের সঙ্গে কথা বলেন, তখন কি আপনি একই স্ট্যান্ডার্ডে থাকেন বা একই স্ট্যান্ডার্ডে? না না, আমি আপনাকে একটা কথা বলি, আমার 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 জিনিসটা আছে কি না, আপনি কিন্তু বারবার বিএনপির একটা জায়গায় না ব্যক্তিতে আপনি চলে যাচ্ছেন। হ্যাঁ, আমার কাছে বিএনপি এবং তারেক রহমান একই জিনিস। আমি বলি না না না, তারেক রহমান সহ আরো অনেক মানুষ বিএনপিতে আছে, আমি আমার কাজ করি। আমি যদি কালকে আমি যখন শেয়ার মার্কেটের ব্যাপারে কথা বলেছিলাম, আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম আমাদের মধ্যে কেউ থাকলেও তার বিচার করেন, বিএনপি যা করেছে যা কিছু করেছে তার জন্য তো বিএনপি ইজ নট ইন পাওয়ার, বিএনপি গট 30 সিটস ইন 2008, বিএনপি পেইড দ্য প্রাইস। বাট এখন আমি আজকে আওয়ামী লীগ 12 বছর ক্ষমতায় আছে, আমি আওয়ামী লীগকে ধরার আমার দায়িত্ব, কালকে যদি বিএনপি চুরি করে আবার আমি যদি বিরোধী দলে থাকি আমি আবার বিএনপি কে ধরবো। বাট আপনি বিএনপি কে কেন ট্রায়ালে আনবেন? আওয়ামী লীগ তো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দেখেছে, এক পুকুরের ব্যবসা করে 20 কোটি টাকা কামাই করেছে, দেখা যাচ্ছে বছরে 20 কোটি টাকা কামাই করেছে, যাদের টিন নাম্বার নাই, যারা টিনকে টিন মনে করতো, TIN ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারকে যারা অ্যাকচুয়ালি টিন মনে করতো, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এবং এই ভাই যে কথাটা প্রথমে আরম্ভ করেছিল, এই কথাটা বলি স্বপন ভাই, যে মাননীয় প্রধানমন্ত্রী তো ডেকে ডেকে পলিটিশিয়ান বানানোর জন্য এমপি বানিয়েছে, যাদের বাবারা এই দেশে রাজনীতি করেছে, বড় বড় রাজনীতিবিদ ছিল, অনেক বড় বড় ছিল, তারা এসে কেউ নগদের মালিক হয়েছে, কেউ পাওয়ার প্ল্যান্টের মালিক হয়েছে, চেষ্টা করেছিল আওয়ামী লীগ উপর থেকে যখন সংস্কারপন্থীদের বাদ দিয়ে মিড ক্রাইসিস যাদেরকে দিয়েছে, তারা তখন IGW ব্যবসা করেছে, ডিপসি ফিশিং ট্রলারের ব্যবসা করেছে, আওয়ামী লীগ দেখে ক্যাসিনো ব্যবসা কে করেছে? বিএনপি করেছে ক্যাসিনো ব্যবসা। এখন যে সম্রাট জেলে, সম্রাটের বাবারা কোথায়? তিনি বলেন ভালো, কিন্তু কথা বলতে বলতে তিনি এমন একটা ব্যক্তিগত আক্রমণ করে ফেলেছেন, যে ব্যক্তিগত আক্রমণটি আমি পার্থর মতো একজন রাজনীতিবিদের কাছ থেকে আশা করিনি। তিনি আমাকে ছোট বলেছেন, স্বপন ভাই না ছোট ছোট বলেছেন, আমি এটা বলি না, এটা 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 নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি অনুষ্ঠানে বলছি,
আমার কোন কথায় যদি আপনি দুঃখ পেয়ে থাকেন, আমি ব্যক্তিগত ভাবে বলছি, আমি পরিষ্কার করে দিচ্ছি স্বপন ভাই, আমি আপনাকে পার্সোনালি আমি এটা বলার চেষ্টা করেছি, যদি আমি দুঃখ পাওয়া বিষয়টা না, আমার আমার একদম স্মরণ নেই, আমি ব্যক্তিগত ভাবে আমার মনে যায় স্বপন ভাইয়ের কথা শুনুন, তারপরে আমাকে আমাকে ক্ষমা করবেন, আমি ব্যক্তিগত ভাবে করতে চাই না কখনোই। জি স্বপন ভাই বলেন। আমি বলি জনাব পাঠক, আপনি বলেছিলেন যে জনাব আবু সাইদ আল মাহমুদের স্বপ্নের মনটি ছোট বা দৃষ্টিটা ছোট বা এরকম একটি কথা বলেছিলেন, যেটি আসলে ব্যক্তিগত। আমি মনটি ছোট না, আমি আমি বুঝাতে চেয়েছি যে ওনার সার্কেলটা মানে উনি যে চিন্তা করছেন, উনি আপনি মন বা মন বা উনাকে বলেছেন। যাই হোক স্বপন ভাই, আমাদের আর সময় নেই, আপনি যদি আপনার কথা শেষ করেন তারপরে। মানে আই এম ভেরি সরি স্বপন ভাই, আমি যদি বলতে থাকি ভেরি সরি, আমি আপনার কাছে ছোটই হবে, আমি আমি ব্যক্তিগত ভাবে কাউকে বলতে চাই না। জি জি স্বপন ভাই, শেষ করুন। আপনি আপনি না না ঠিক আছে, আমার সার্কেল ছোট হবে এটাই স্বাভাবিক, কারণ আমি হচ্ছে গিয়া মাঠ থেকে উঠে এসে রাজনৈতিক কর্মী। হ্যাঁ, আমি একদম ঘাম শ্রম দিয়ে উঠে এসে রাজনৈতিক কর্মী, এবং আমার সৌভাগ্য হয়েছে গণমানুষের সঙ্গে মিশবার সঙ্গে, এবং আমি এখনো প্রতিনিয়তই গণমানুষের সঙ্গে মিশি, এখনো মানুষের ঘাম আমার শরীরে লাগে, করোনার মধ্যেও মানুষের ঘাম অবশ্যই আমার শরীরে লাগে, কৃষকের ঘাম শরীরে লাগে, শ্রমিকের ঘাম শরীরে লাগে। কিছু বলতেন যে আমি কখনোই বলিনি একবার যে টাকা পাচার হয়নি, টাকা অবশ্যই পাচার হয়েছে, টাকা পাচার হচ্ছে, টাকা বিভিন্ন নামে বেনামে পাচার হচ্ছে, টাকা পাচারটা কারা করছে, টাকা পাচারটা পলিটিশিয়ান করছে, টাকা পাচারটা আমলা করছে, টাকা পাচারটা ব্যবসায়ী করছে, এই জিনিসটা আমি মনে করি গবেষণার দাবি রাখে। এক ধরনের বায়বীয় অভিযোগ আমরা সবসময়ই করতে পারি, কিন্তু বায়বীয় অভিযোগ করে এই সমস্যার সমাধান হবে না। আমি একটু ছোট করে কথা বলি, সমর ভাই একটা কথা বলি, আপনি বলছেন যে টাকা পাচার হচ্ছে, কিন্তু টাকা পাচার কে করছে সেটি গবেষণা করে বাইর করতে হবে। মানে আমাদের নৌকার তলে কি আমরা ফুটাটা স্বীকার করে নিচ্ছি, কিন্তু ফুটাটা সারাই করার জন্য আমরা গবেষণা করব? নো খালিদ সাহেব, এখানে আপনার সঙ্গে আমার দৃষ্টিভঙ্গি পার্থক্য। আমাদের যে প্রচলিত সিস্টেম, আমাদের বাংলাদেশের যে এক্সপার্টিস, মানি লন্ডারিং বন্ধ করবার যে এক্সপার্টিস, আমাদের যে সাইবার সিকিউরিটি সিস্টেম, এই সিস্টেমটা আমরা এখনো ডেভেলপ করতে পারিনি, এটা বাস্তবতা, এবং এটাকে অস্বীকার করবার জোর নাই আমাদের। ইভেন অনেক বিশ্বের, কারণ আমরা সরকার যত আগায় দুষ্কৃতিকারী তার থেকে বেশি অ্যাডভান্স হয়, সরকার যত অ্যাডভান্স হয় দুষ্কৃতিকারী তার থেকে বেশি অ্যাডভান্স। স্বপন ভাই এইটা তো আমার আপত্তি নাই, স্বপন ভাই আপনার এই বক্তব্যে সেটা আপত্তি নাই, আমার শুধু জানার ইচ্ছা, যে এই পাচারটা যারা করতেছে বা এই সুবিধাটা যারা নিতেছে বা যাদের আপনি দুষ্কৃতি বলতেছেন, তারা আওয়ামী লীগের সমর্থক কিনা, সুবিধাভোগী কিনা, সদস্য কিনা, নেতৃত্বে আছে কিনা? তারা আওয়ামী লীগের নেতৃত্বে থেকে কেউ টাকা পাচার করছে না। আওয়ামী লীগের সমর্থক কিনা, এটি আওয়ামী লীগের সমর্থক আছে, আওয়ামী বিরোধী মানুষ আছে, সব শ্রেণী পেশার মানুষ, সব দলের সমর্থক এবং বিরোধী লোকই এই এই কমিশনের আমার মনে হয় যে স্বপন ভাই আপনার বক্তব্য পরিষ্কার, নির্দিষ্ট রাজনৈতিক দলকে মামলা চলছে জেলে দেওয়ার দায়িত্ব তো আমাদের, বিচার ব্যবস্থা আছে, বিচারক আছে,
ওই বিচার তো আমরা বাজি। আপনি সামিট যে আপনার যে সিঙ্গাপুরে বিলিয়নিয়ার হলো, আপনি সামিটকে কেন জিজ্ঞেস করলেন না যে কিভাবে উনি সিঙ্গাপুরে বিলিয়নিয়ার হলো? আপনি তাকে জিজ্ঞেস করুন উনি সিঙ্গাপুরে যে হঠাৎ করে হাজার কোটি টাকা সিঙ্গাপুরে পত্রিকা আসছে উনি বিলিয়নিয়ার হয়েছে কিভাবে বাংলাদেশের এখানে পড়ার ভাষা। শুনেন, আরেকদিন অনুষ্ঠান করব, আপনি আমাকে বলেন, আমি রেডি করে আনবো। আমি খালি একটু সময় নিব স্বপন ভাইয়ের কাছে, স্বপন ভাইয়ের কাছে আমি বলবো 20 সেকেন্ড। স্বপন ভাই, আপনি, আমি রাজনীতিতে বস্তু হিসেবে কথা বলতে চাই, আমি কোনোভাবেও চাই না লাইন কোনো সময় ক্রস হয়। আমার কথাটা আমি মিন করেছিলাম হয়তো অন্যভাবে, যে আপনি হয়তো একটা সার্কেলে বা এমন জায়গায় হয়তো থাকেন, আমার কথা রাইট রং ওঠে যাচ্ছে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আক্রমণ করার চেষ্টা করি না, আমি কখনো করবো না আপনাকে, এটা আমার পার্সোনালিটির সাথে যায় না। সুতরাং আপনি এটা কিছু মাথায় রেখেন না। পলিটিশিয়ান আমরা পলিটিক্সে অনেক কথা বলবো, অনেক কিছু হবে, কিন্তু এটা আপনি মাথায় রেখেন না। বেচারা আদালির প্রবর্তন পার্থ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আবু সাইদ আল মাহমুদ, স্বপন, আপনাকেও। দুজন রাজনীতিবিদের আলোচনা আমরা শুনলাম জাতীয় সরকার প্রসঙ্গে। সামনের সপ্তাহে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে সময় পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ।